আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের। আমাদের সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত সরাসরি আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং আমার সাথে আজ যে দুজন অতিথি আছেন, আছেন অ্যাটর্নি শেখ সেলিম এবং হাসানুজ্জামান হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং শুরুতেই বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগের যে খবরটি আমরা পেয়েছি সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস ব্রেকিং করেছে, সেটি হচ্ছে এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে ফেব্রুয়ারিতে যখন বৈঠক হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে, তখন তিনি কোমিকে বলেছিলেন মাইকেল ফ্লিনের তদন্ত বন্ধ করা হোক, অর্থাৎ মাইকেল ফ্লিনের তদন্ত যেন আর না করা হয়। শুরুতে আমি হাসানুজ্জামান হাসান আপনার কাছে এই বিষয়টির ব্যাখ্যা চাচ্ছি, বিশ্লেষণ, যে আপনার মতামত। দেখেন, একটা ট্রাম্প ফোবিয়া সৃষ্টি হয়ে গেল ইলেকশনে। ট্রাম্প রিপাবলিকান পার্টির অন্যান্য ক্যান্ডিডেটদেরকে কোণঠাসা করে দিলেন, ওনার মিথ্যা, ওনার ছলচাতুরি, মানুষকে বিভিন্ন ড্রিম দেওয়া আরম্ভ করলেন। যাই হোক, আলটিমেটলি উনি প্রেসিডেন্ট হলেন। ওনার সাথে রাশিয়ার টাকা পয়সা লেনদেন, সেটা ব্যবসায়িক হোক কিছু হোক, একটা ছিলই, কিন্তু এটা এখন পর্যন্ত আছে। এবং সর্বশেষ আপনি যেটা বললেন যে সিএনএন যেটা টাইমস যেটা ব্রেক করলো, যে মেমোতে ছিল, কমির মেমোতে ছিল যে তাকে এটা বন্ধ করতে বলছে, মানে ফ্লিনকে বাঁচানোর চেষ্টা করছে, এটা একটা ভীষণ ভায়োলেশন। এটা একটা ইমপিচ করার মতো একটা অবস্থা, মানে এটাতে উনি ক্ষমতার অপব্যবহার করছেন আমি মনে করি। আপনি সেটা মনে করছেন। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি, সেই সাথে আমরা আছি www.facebook.com/tbn24usa, সেখানে আমরা সরাসরি আছি। আপনারা যে কোনো প্রশ্ন মতামত আপনারা করতে পারবেন আমাদের সাথে। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এবং আমরা দেখেছি যে উনি যেমনটি বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের মাঠে লড়াই থেকে শুরু করে এরপরে প্রেসিডেন্ট হওয়ার পর্যন্ত রাশিয়ার সাথে একটি সম্পৃক্ততার খবর, যেটির তদন্ত চলছে এখনও, যেহেতু এখনও তদন্ত রিপোর্টটি আসেনি সে তো আমরা বলতে পারবো না যে আছে কি নাই, কিন্তু ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পৃক্ততার একটি কিন্তু আমরা দেখেছি যে সব সময় এটি নিয়ে আলোচনা। তো সেই বিষয়ে আজকের যে খবরটি, একদম বোমা ফাটানোর মতো খবর, একজন এফবিআই ডিরেক্টরকে প্রেসিডেন্ট এভাবে বলতে পারেন যে ওই তদন্তটি বন্ধ করা হোক? না, এটা এটারে বলে লিগাল ল্যাঙ্গুয়েজ অবস্ট্রাকশন অফ জাস্টিস। তার কারণ আপনার মনে আছে 96 যখন প্রেসিডেন্ট ক্লিনটন রে করা হচ্ছিল, ইম্পিচমেন্ট করা হচ্ছিল, দিস ইজ ওয়ান অফ দ্য চার্জেস, অবস্ট্রাকশন অফ জাস্টিস। তার কারণ ক্লিনটন বিভিন্নভাবে যদি অবস্ট্রাকশন করতে থাকে, তখন সিনেটের হিয়ারিং ফেল করে যখন অলিম্পিয়া সোনো রিপাবলিকান সেনেটর, উনি বলেন যে আই ডোন্ট ফাইন্ড যে অবস্ট্রাকশন অফ জাস্টিসের চার্জ ফাউন্ডেড হবে বা চার্জটা প্রুভেন হবে, তখন সিনেট ইম্পিচমেন্ট বন্ধ হয়ে যায় ক্লিনটন। সো আরও 2-3 সেনেটর বারবারই তারপরে চলে যায় করা। সো দিস ইজ ভেরি সিরিয়াস, কোনো ওয়ান গোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশনে প্রেসিডেন্ট এফবিআই ডিরেক্টরের ডাইকে বলা যে এটা বন্ধু, আই লেট ইট গো, দিস ইজ এ ডিরেক্ট ইন্টারফারেন্স, এবং এইটা প্রেসিডেন্ট করতে পারে না। তার কারণ এটা তদন্তে ইন্টারফারেন্স করে, ইটস এ ক্রাইম, ইটস অবস্ট্রাকশন টু জাস্টিস। তার কারণ ল আইনে তার কোর্স অনুযায়ী চলতে দিতে হবে, ল শুড টেক ইট ওন কোর্স। সো তদন্ত সেইভাবে চলবে, এফবিআই ডিরেক্টর, আর দিস ইজ এ বিজনেস রেকর্ড, যেহেতু এফবিআই ডিরেক্টর প্রেসিডেন্টের সাথে আলাপ করে যে মেমো, অফিসিয়াল মেমো ক্রিয়েট করেছে, ইটস এ রেকর্ড। সো এইটা একটা বড় অফেন্স, এবং এর জন্য ইজ ইজ এ ইম্পিউচেবল অফেন্স। এবং হাসানুজ্জামান হাসান, আপনি এই ক্ষেত্রে কিছু যোগ করতে চান? জি, আপনি ধরুন যখন সেলিয়েটসের কথা মনে আছে, মানে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল, যখন সিনেটে কনফার্মেশন হয় নাই আপনার অ্যাটর্নি জেনারেল, মুসলিম ব্যানের কারণে উনি যাবে না দেখে ওনাকে করলো, আপনার স্যাক করে দিল, ফায়ার করলো। আসলে এইটা তার উদ্দেশ্য ছিল না। উনি তার এক সপ্তাহ আগেই সতর্ক করেছিলেন হোয়াইট হাউসকে যে এই যে আমাদের কাছে এরকম ডকুমেন্টস আছে, ফ্লিনের সাথে তাদের একটা যোগাযোগ হয়েছে, কিসলিয়াক যে অ্যাম্বাসাডার, এবং হ্যাঁ, এবং সে কিছু কমিটমেন্ট করছে। রাগটা কিন্তু ট্রাম্পের ওই জায়গাটায়, এবং ওই কারণে উনি ফায়ার করলেন। সর্বশেষ উনি ফায়ার করলেন জেমস কোমিকে। প্রথমে একটা মিথ্যা কথা যে ক্লিনটনের
সাথে ভালো ব্যবহার করে নাই ইমেল সংক্রান্ত, এই জন্য করছি। আলটিমেটলি উনি লেস্টার হোল্ডের কাছে কিন্তু উনি স্বীকারই করলেন এনবিসি নাইটলি নিউজের যে হ্যাঁ আমি করছি যাতে রাশিয়ার প্রপটা বন্ধ হয়ে যায়। তো উনি সবসময় এটা বন্ধ করতে চান। এবং সর্বশেষ যেদিন উনি মেদভেদেশ ইয়ের সাথে দেখা করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সার্গেই ল্যাভরভ, হ্যাঁ ল্যাভরভের সাথে, সেদিন কিন্তু কোনো আপনার ইয়েকে এন্টার করতে দিল না প্রেসকে। এবং পরে আমরা তাস নিউজ, যেটা তাস আমরা বাংলাদেশে থাকতে দেখতাম, ওইখান থেকে আমরা দেখলাম কিছু ছবি। এবং আজকে কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠকটি সেটি ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু তিনি স্বীকার করেছেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকটিও ইতিবাচক হয়েছে। অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলছিলেন এটি লয়ের যে ব্যাপারটি, তো এটির ভবিষ্যৎ কি হতে পারে? ভবিষ্যৎ ডিপেন্ড করে, যেহেতু রিপাবলিকান কন্ট্রোল সিনেট আছে, রিপাবলিকান কন্ট্রোল হাউস আছে, এখন অ্যাটর্নি জেনারেল তার হ্যান্ড পিকড, সো অ্যাটর্নি জেনারেল এখানে প্রবলেম আছে। হে সেও রাশিয়ান অ্যাম্বাসেডারের সঙ্গে জেফ সেশন এইটা তারও নির্বাচনের আগে একটা ইনভলভমেন্ট মাঝে বা কন্ট্যাক্ট ছিল। সো সেক্ষেত্রে আপনার স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করবে কি করবে না সেইটা আর উপরে নির্ভর করছে যে কত দূর এটা যায়। তবে FBI যে কমির যে মেমো, দিস ইজ ভেরি ড্যামেজিং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। আপনি আজকে দেখবেন নিউজে আছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে স্বীকার করেছে যে স্বীকার করে নাই যে আমি ক্লাসিফাইড ইনফরমেশান লিক করেছি রাশিয়ানদের কাছে। আজকে কিন্তু সে বলেছে যে আমার অধিকার আছে তথ্য দেওয়ার। সো এর থেকে বোধ হয় ইসরায়েলও পজিশন নিচ্ছে যে সে তারা আর তথ্য দেবে না, তার কারণ ইসরায়েলই এই তথ্যটা দিছিল। তার ইসরায়েলের স্পাই নেটওয়ার্ক ইন মিডল ইস্টে ভেরি স্ট্রং, সো তাদের হয়তো এজেন্ট আছে ISIS এর ভিতরে, সেইটা ইনফরমেশনটা তারা দিছিল। সো সেক্ষেত্রে একটা যে এর আগে তারা ডিনাই করেছে ক্লাসিফাইড ইনভেন্টার ছিল না, জেনারেল ম্যাকমাস্টারের মতো লোক এসে বলছে না আমি এটা হয় নাই, বাট এখন দেখা যাচ্ছে যে এটা হয়েছে। কি হবে আমাদের পরে একটা স্ক্যান্ডাল বেরোইতে আসছে, দিস হোয়াইট হাউজের ক্রেডিবিলিটি অর্থাৎ যে সত্যতা, এখানে বিরাট ডেফিসিট আছে। আমাদের একটি প্রতিবেদন আছে হাতে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা আবার আমাদের আলোচনায় আসব। গত সপ্তাহে ওভাল অফিসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে রুদ্ধদ্বার বৈঠকে কি বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প? IS দমনে সেদিন রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য রাশিয়ার হাতে তুলে দিয়েছিলেন কি দেশের প্রেসিডেন্ট? ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন করার পরই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। অত্যন্ত গোপনীয় সেই বৈঠকের পরদিনই FBI পরিচালক জেমস কমিকে বরখাস্ত করার বিষয়টি কি তাই একেবারেই কাকতালীয়? গুঞ্জনটা সেখানেই। সিনেটর জন ম্যাকেইন ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদনের পরই প্রতিক্রিয়া জানান, এ ধরনের অভিযোগ দেশের জন্য অত্যন্ত বিব্রতকর, তবে এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার ট্রাম্পের পক্ষে সাফাই গাইলেও সন্তুষ্ট নন সিনেটররা। The story that came out tonight as reported is false. At no time were intelligence sources or methods discussed. And the president did not disclose any military operations that were not already publicly known. ম্যাকমাস্টার অত্যন্ত সুকৌশলে বিষয়টিকে প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটন পোস্টের এডিটর গ্রেগ মিলার তাদের প্রতিবেদনের যথার্থতার ব্যাপারে অনর। The White House is playing word games here to that effect to try to blunt the impact of the story. স্পর্শকাতর তথ্য ফাঁস নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্পের স্ববিরোধী বক্তব্য নিয়ে। এর আগে হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁস নিয়ে অনেক কথাই বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। Can't hand over our government to someone whose deepest, darkest secrets may be in the hands of our enemies. I don't think it's safe to have Hillary Clinton be briefed on national security because the word will get out. এদিকে নতুন করে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ও সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল এ বিষয়ে জাতীয় সচেতনতার প্রাধান্য দিয়ে তদন্ত করার দাবি জানালেন। I hope that we will be able to proceed in a very non-partisan way. This is as serious as it gets. This kind of serious and grave threat really requires a national response, putting
country above politics. এছাড়া সাবেক ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর বব কর্কার নতুন এই অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইশতিয়াক জামান, টিভিএন 24 নিউজ ডেস্ক। যে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। হাসানুজ্জামান হাসান, আপনি প্রতিবেদনটি দেখলেন, তো এই বিষয়ে আপনার যদি মন্তব্য জানতে চাই। আপনি তো প্রতিবেদনটা, তারপরে আরো লেটেস্ট ব্রেকিং আসছে, আরো নতুন আপডেট হয়েছে, তো জিনিসটা তো সেম জিনিসেই। এখানে সে একটা বিপদের মধ্যে এখন পড়ে গেছে। আর সেলিম ভাই যেটা বললেন, অ্যাটর্নি সেলিম, যে এটা ওদের রিপাবলিকান ইয়া, এটা সত্য, বাট এইখানে কাজটা এমন হয় যে যেই এলাকার যে নির্বাচিত ওই এলাকার মানুষ কি বলে এইটার উপর ওরা করে। এটা না যে আমাদের দেশের মতো একদম যেটাই বলবে ওইটাই আমি মেনে নিব, এরকম না। তো অলরেডি কিন্তু তার যে বেস আছে, বেস এখনো ভাঙে নাই, কিন্তু দেখা গেছে 4-5% স্লিভ হয়ে গেছে। তো যত এটা, আচ্ছা আমরা আসবো, আমাদের একজন অতিথি আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে, নামটি বলে কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন কিংবা মতামত? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন ফাতেমা বেগম। জি, আমার আমার আছে সেটা হচ্ছে টনি শেখ সেলিম আছেন আমাদের সাথে। সেটা হচ্ছে আমার বয়স হচ্ছে 66। আপনার স্পিকারটি যদি আপা অন থাকে সেটি বন্ধ করে প্রশ্ন করতে হবে, কেটে কেটে যাচ্ছে। আমার টপ আপনার ফোনের স্পিকারটি বন্ধ করে প্রশ্নটি করতে হবে, এবং প্রিয় দর্শক বলে রাখতে চাই, টেলিভিশনের ভলিউম এবং স্পিকার অবশ্যই বন্ধ করে তারপরে প্রশ্নটি করুন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার শাশুড়ি উনি আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, এখন এটা আপনার সামনের মাসের 14 তারিখ উনার মানে যে ওরা ডাকছে আর কি, তো এখন উনি ইংলিশটা বুঝে না। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি আমরা মানে কেউ কি চাইলে কি পারবো ওনার সাথে ঢুকতে, ইয়েতে সেক্ষেত্রে মানে কি করা যেতে পারে আর কি, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমার বোনদের জন্য, আমার আমি অ্যাপ্লাই করছি, তো এখন যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার বোনের বাচ্চাদের বয়স ছিল আপনার আন্ডার 21, এখন এটা ক্রস করে গেছে আর কি, তো এখন ওরা অ্যাপ্লাই করার সময় আমার আপা একটু বয়সটা কমিয়ে দিচ্ছে, এখন আমরা কোনো পেপার আমরা স্কুলটা শো করতে যদি না করি এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি না, জাস্ট মানে ক্লাস 7 বা 8 পর্যন্ত দেখাই আর কি। আচ্ছা, ধন্যবাদ। অ্যাটর্নি শেখ সেলিম, আপনার প্রথম পুরের আপনি তো বেশ ভালো ডটার ইন ল দেখছি, শাশুড়ি ব্যাপারে খুবই উদ্বিগ্ন। যাই হোক, আপনার শাশুড়ির যদি ওই ইংরেজি না পারে তাহলে আর কাউরে ইন্টারপ্রেট করতে দেবেন না, ইন্টারপ্রেট করার ইংরেজি না জানলে আর একটা ওয়ে আছে, সেটা হলো ডক্টর সার্টিফিকেশন লাগে, যে ইংরেজি শিক্ষার মতো ওনার কোনো অ্যাবিলিটি নাই, একটা ডিজেবিলিটি আছে, লার্নিং ডিজেবিলিটি, সেই সার্টিফিকেট হইলে তাইলে তাহলে ওরা নিজেরাই ইন্টারপ্রেটার ডাকে। আর তাছাড়া ওনার হয়তো পিটিশ ওনার আপনার হাজব্যান্ডরা হয়তো যুক্ত দিলেও দিতে পারে, না দেওয়ার সম্ভাবনাই বেশি। সো ওইটা, আর তাছাড়া যারা ইংরেজি ইউএস সিটিজেন হবে তাদের ওই হিস্ট্রি এবং ইংলিশ টেস্ট পাস করতে হয়, সো সেটাই হলো ওইটা হলো আপনারই। আর আপনার সিস্টারের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, বয়স কমায় দিয়েছেন, এগুলা ঠিক করেন নাই, তার কারণ যদিও ওই সময় তারা এডুকেশনাল সার্টিফিকেট, স্কুল অ্যাটেন্ডেন্স বহু কিছু চায়, এবং একটু সন্দেহ করলে তারা স্পট ইনকোয়ারি করতে পারে, আপনার বাসায় যাইতে পারে, আশেপাশের লোকের কাছে জিজ্ঞেস করতে পারে, স্কুলে যাইতে পারে। সো যদি আপনারা ওই যে ওই রকম 5-8 বা ফলস সার্টিফিকেট একটা দিয়ে দেন,
দিয়ে দিলে পরে আর ভিসা নাও পাইতে পারে, মানে সমস্যা হতে পারে। তো সঠিক তথ্য দেয়াটা সবচেয়ে ভালো, সঠিক তথ্য দেয়াই বেটার। যদিও উল্টা পাল্টা করে দিয়েছেন, ওটা আবার কারেকশন করতে পারবেন, করতে পারবেন। হ্যাঁ, সঠিকভাবে দিয়ে দেয়াই উচিত। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন কিংবা মতামত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ওর সাথে বলছিলাম, তো প্রথমে টিভিএন 24 কে অনেক অনেক শুভেচ্ছা রইল এই সুন্দর প্রোগ্রামটার জন্য। আমি সেলিম ভাইয়ের কাছে একটু ছোট একটা প্রশ্ন রাখবো। জি করুন, আপনাকেও ধন্যবাদ। জি গত সপ্তাহে আমার এক ভাইয়ের ছেলে ওর ওয়াইফ সহ বাংলাদেশ থেকে মানে একটা ভিজিট ভিসা পেয়েছে গত 3 মাস আগে। তো এখনকার সরকার যখন ক্ষমতা নিলেন তখন হঠাৎ করে ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে সে একটু ভয় পাইতেছে এখানে মুভ করতে। তো এই মুহূর্তে আপনি কি সাজেস্ট করেন, তারা যদি মুভ করে ফ্লাই করে আসতে পারবে? তাদের যখন ভিসা আছে তখন তারা আসতে পারে, তারপরে এখানে এসে কি বলে, কি করে, কোথায় যায়, কি ব্যাপার, সেটা একটা ভিন্ন ব্যাপার আর কি। এই তার তো আসতে কোনো অসুবিধা নেই, যেহেতু বাংলাদেশ কোনো ট্রাভেল ব্যানের ভিতরে নাই, আর ভিসা যখন লেজিটিমেটলি ইস্যু হয়েছে তখন তাদের আসতে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি বলবেন। তার আগে ফোন নাম্বারটি বলে নিই, 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। তো কে আছেন এখন আমাদের সাথে? আসসালামু আলাইকুম নূপুর আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি রিচমন হিল থেকে নূর বলছি। জি সেলিম সাহেবের কাছে আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে, আমার এক রিলেটিভ ইমিগ্রেন্ট হয়ে এখানে আসবে, কিন্তু তার ওয়াইফের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, একটা বাচ্চা আছে, তো সেই বাচ্চাটা নিয়ে আসতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, সে যদি আবার বিয়ে করে তার বউকে নিয়ে আসতে পারবে কিনা। আচ্ছা আচ্ছা, যদি ভিসা ইস্যু হয়ে থাকে তাহলে তো অসুবিধা, তার কারণ বউ চেঞ্জ করার টাইমটা চলে গেছে। আসলে ভিসা ইস্যু হয়নি, ভিসা ইস্যু হয়নি, এখনো বউয়ের নাম এন্ট্রি করা হয়নি। ওকে, তাহলে আপনার ওই ডিভোর্স সার্টিফিকেট দিয়ে নতুন ম্যারেজ সার্টিফিকেট এগুলা সব একটু কুইকলি করতে হবে। ছেলে আসতে পারে, কিন্তু এমবেসি জিজ্ঞেস করতে পারে যে তার মার কনসেন্ট আছে কিনা। এই তার মা লিখিত দিলে ছেলে আসার কোনো আসার কোনো অসুবিধা নেই। আচ্ছা ধন্যবাদ। আর আপনি আরো কিছু বলতে চান এই বিষয়ে? না না, আমি প্রশ্ন তো মানে ডিভোর্স করা, বিয়ে করা, এই উত্থান পতন একটু কুইকলি করতে হবে আর কি। আচ্ছা, প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট কিংবা এটির সাথে জড়িত নয়? না, প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট জড়িত, প্রাইমারি মানে রিলেটিভ, প্রিন্সিপাল প্রিন্সিপাল বেনিফিশিয়ারি যার জন্য অ্যাপ্লাই করছে তারটা এটা করতে হবে, যে পিটিশন করেছে তার কোনো জড়িত নেই, জড়িত নেই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আমার নাম সুমি, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার প্রশ্নটি হলো সেলিম ভাইয়ের কাছে, উনি এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে যারা অ্যাসাইলাম সিক করে ওয়ার্ক পারমিট পেয়েছে আর সোশ্যাল সিকিউরিটি পেয়েছে তারা কোনো কোনো সিটি জবে অ্যাপ্লাই করতে পারে। এখন ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের একটা এক্সামিনেশন চলছে যেখানে শুধু আইডেন্টিটি হিসাবে ওয়ার্ক পারমিট আর স্টেট আইডির কথা বলা হয়েছে, তাহলে কি যারা অ্যাসাইলাম সিক করে এটা পেয়েছে তারা এটাতে অ্যাটেন্ড করতে পারবে? আমার মনে হয় তারা পারবে, তার কারণ ট্রাফিক পুলিশের কাছে অন্য যে পুলিশ পাওয়ারটা আছে সেটা নাই, শুধু ইয়ে করা। আপনারা ওই ওদের অফিসে যেয়ে আলাপ করতে পারেন, কিছু কিছু যেখানে সেন্সিটিভ ইনফরমেশান বা পুলিশ পাওয়ার আছে সেখানে তারা ডিক্লারেশন অফ ইন্টেনশন টু বি দ্য সিটিজেন শিপটা এইটা চায়, কিন্তু এক্ষেত্রে ট্রাফিক পুলিশের ক্ষেত্রে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম আছে, অ্যাজ লং অ্যাজ লেজিটিভ। আবার আরেকটা প্রবলেম আছে যে ওরা হয়তো আইনগত মনে হয় না কোনো অসুবিধা আছে, কিন্তু ওই ওয়ার্ক পারমিটটা যেহেতু টেম্পোরারি দেওয়া হয় তখন দেখে বলতে পারে যে এইসব জব তো টেম্পোরারি না, সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা করতে পারে তারা, এছাড়া তিনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি হাসানুজ্জামান হাসাম, আমাদের প্রশ্ন করলে আমরা অ্যাটর্নি শেখ সেলিমের কাছে যাব, তবে আপনার কাছে আমি সেই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম, আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম সেটি আপনি যদি শেষ করতেন। সেটা এখন মনে করেন সেলিম ভাই যেটা বললেন, অ্যাটর্নি সেলিম, যে কংগ্রেসটাও নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির, সিনেটও রিপাবলিকান পার্টির, আসলে এই তিনটা ব্রাঞ্চেই মানে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ দুইটাই এখন ওদের কাছে আছে। তো খুব স্বাভাবিক ওনারা এত তাড়াতাড়ি চাইবেন না, কারণ ট্রাম্পের উপর কোনো ইফেক্ট যদি এখনই হয়ে যায় আলটিমেটলি কিন্তু এইটা
মিড টার্ম ইলেকশনে 2018 ইলেকশনে হবে, বাট না হলেও কিন্তু তারা এখন সম্মুখীন হচ্ছে, বিশেষ করে হেলথ কেয়ার বিলের আপনি দেখেছেন বিভিন্ন জায়গায়। তো এইটার একটা ইম্প্যাক্ট হবে এবং এইটাতে আমার মনে হয় 18 সালে ওনারা কংগ্রেসে বড় ধরনের একটা ভরাডুবি হতে পারে। আর রেকর্ডই আছে কিন্তু, আপনি যখন বিল ক্লিনটন আসলো সেম তারা মিড টার্মে হেরে গেল, ওবামা আসলো হেরে গেল, বুশ আসলো হেরে গেল। তো মানে ক্ষমতাসীন এইখানকার মানুষরাও কিন্তু একটু চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায়। আপনি দেখবেন এক পার্টিকে মেয়র পদে দেয়, আরেক পার্টিকে গভর্নর দেয়। এই দেশের মানুষের কিন্তু এটা ইচ্ছা করে অনেক সময় করে যে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সটা দেখি, তাহলে যাতে গুড গভর্নেন্স হয়। তো ট্রাম্পের এখন যেটা তোলপাড়, মানে আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না। কালকে একটা হলো, আগে হলো কমি, কালকে ওয়াশিংটন পোস্ট যেটা ব্রেক করলো, আর আজকে ব্রেক করলো নিউ ইয়র্ক টাইমস। তো এইখান থেকে বের হওয়া খুব দুঃসাধ্য। এবং আপনি জানেন জন ম্যাকেনের যে আপনি দেখালেন, সিনেটর বব কর্কার অথবা লিন্ডসি গ্রাম, এনাদেরকে কিন্তু আপনি মানে মুখ বন্ধ করে রাখার মতো সিনেটর এনারা না। অনেকে আমাদের সাথে ফেসবুকে যোগ দিয়েছেন, মুজিবুল হক মুজিব, সালে উদ্দিন, আব্দুল হান্নান, এমডি ইমরান, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক আবারও বলে রাখতে চাই, www.facebook.com/tbn24usa এবং 6463079828 এই নম্বরে আমরা আছি সরাসরি। একজন ফোনে যোগ দিয়েছেন, কে আছেন আমাদের সাথে? আমি কুইন্স থেকে সোমা বলছিলাম। একটা প্রশ্ন, আমি কিছুদিন হলো মুভ করছি, তো আমার যে ইটার অ্যাড্রেসটা আমি অ্যাসাইলাম জমা দিই, অ্যাড্রেসটা আমাদের লয়ারের কাছে দেওয়া হয়েছে, এবং আমার কি কোনো করণীয় আছে? শুধু অ্যাড্রেসটা লয়ারের কাছে দিলেই হবে নাকি আমার কোনো করণীয় আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার লয়ারের কাছে দিলে, লয়ার করলে কোনো অসুবিধা নেই, লয়ারের দায়িত্ব এটা, লয়ার করা উচিত যে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে তার জন্য স্পেসিফিক ফর্ম আছে বা লেটার লিখে তাই অ্যাসাইলাম অফিসে জানাতে হবে আর কি। মানে যেটি করণীয় অফিসের কাজ সেটি তারা আইনজীবী করে দিবেন, আইনজীবী করা উচিত। মানে আইনজীবী করে না করে সেটা ভিন্ন ব্যাপার, বাট করা উচিত, আইনজীবীর সাথে যোগাযোগটা রাখতে, যোগাযোগটা রাখতে হবে এবং ঠিকমতো। আমি জি করেছি যোগাযোগ, ওনারা বলছে যে আমরা অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছি। ওকে, ভালো, আপনি যদি কনফার্ম করতে চান ওনাদের কাছে চেঞ্জের কপিটা চাইতে পারেন। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন এবং আব্দুস সাত্তার একটি প্রশ্ন করেছেন, এ ধরনের প্রশ্ন আমরা প্রায়ই পাই, তো অ্যাটর্নি শেখ সেলিমের কাছ থেকে আমি অল্প একটু নিয়ে তারপরে আপনার কাছেও আসবো। অনেকে বলছেন যে ইউএসএতে বৈধভাবে তারা কিভাবে আসতে পারেন, এই প্রশ্নটি অনেকে করেন বাংলাদেশ থেকে, অনেকে করেন মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা, যে আমেরিকাতে আসার জন্য তারা কোন প্রসেসে এগোবেন? বলছো কে কীভাবে কে কোনটা কোয়ালিফাই করে সেটার ব্যাপারে, ইজি ওয়ে আসা ভিজিটার্স ভিসা নিয়ে, সেইটা কেউ ভ্রমণ করতে আসে, তারপরে এখানে এসে বিভিন্ন অপরচুনিটি এক্সপ্লোর করে। যারা কোয়ালিফাইড লোক তারা যদি এই দেশে এমপ্লয়ার লেখালেখি করে যদি চাকরি পায় তাহলে ভিসা নিয়ে আসতে পারেন, মানে ওয়ার্কিং ভিসা, এইচ ওয়ান বি ভিসা বলে। কেউ বাংলাদেশে কোম্পানি থাকলে তারা যদি কোম্পানির এনি ব্রাঞ্চ করে এল ভিসা নিয়ে আসতে পারে। কেউ ইউএস সিটিজেন যদি বাংলাদেশে যায় তার বিয়ে শাদি করে আসতে পারে। বিভিন্ন বিভিন্ন ওয়ে আছে, ডিপেন্ড কার কি সিচুয়েশন। আচ্ছা, যার যার অবস্থান। হাসান, আপনি যদি এই ক্ষেত্রে একটু যোগ করেন, আপনি তো কমিউনিটি অ্যাক্টিভিস্ট। জি জি জি, অ্যাকচুয়ালি আমরা তো যারা ভিসা নিয়ে, টুরিস্ট ভিসা নিয়ে আসি, আসার পরে এখানে ধরেন আমাদের ভিসাটা 6 মাস থাকে, তারপর তো আমরা এটা এক্সটেনশন যখন আর হয় না, তো এই দেশ ছেড়েও যাওয়া হয় না, তখন তো তারা আসলে স্ট্যাটাসটা হারিয়ে ফেলে। তো আমাদের যারা বাংলাদেশের মানুষ আসে, আমি মনে করি অ্যাটর্নি সাহেব যে আমাদের ম্যাক্সিমামই কিন্তু বৈধ পথেই আসে, আমাদের খুব কম লোক আছে যে ওই মেক্সিকোর ভিতর দিয়ে আসে, এরকম লোক পাওয়া যায় না। আমরা অনেকগুলো পদ্ধতি আছে, স্টুডেন্ট ভিসা আসতে পারে, ভিসা আছে, বিজনেস ভিসা আছে, তারপরে এইচ ওয়ান আছে, এগুলো অবশ্য কম আমাদের জন্য, মানে ইন্ডিয়ানরা অনেক বেশি অ্যাভেল করে আমাদের। কারণ আপনি ধরেন একটা এফ সামথিং একটা ভিসা আছে, F5 নাকি যেটা বিজনেস, তো আপনি $500,000 দিলে এখানে কিন্তু আপনি আপনার লিগাল হওয়ার একটা, কিন্তু আপনি $500,000 বাংলাদেশ থেকে তো গভর্নমেন্ট আনার অনুমতি দেয় না, $5,000 দেয় না, পরে অবশ্য অনেকে এইসব মানে অন্যভাবে আনে টাকাটা।
আচ্ছা, অনেকগুলো পদ্ধতি আছে এবং বৈধভাবে যে কেউ আসতে পারে। আমরা কথা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে যে রাশিয়ান সম্পর্ক, এটি নিয়ে প্রায় খুব ঘোলাটে হয়েছে। তার আগে আমি ফেসবুক থেকে এমডি এম রহমানের একটি প্রশ্ন আপনার কাছে আমি দিতে চাই। একজন সিটিজেন তার ওয়াইফ এবং 8 এবং 10 বছরের ছেলে মেয়ের জন্য আবেদন করলে আসতে কতদিন সময় লাগতে পারে? এখন অ্যাবাউট 1 year to 15 months, 16 months লাগছে, ডিপেন্ড করে যে প্রসেসিং টাইম কত, একটু স্লো। আচ্ছা, এমডি এম রহমান, আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে যোগ দিয়েছেন এবং ফোনে প্রশ্ন করছেন। তো আমি অ্যাটর্নি শেখ সেলিমের কাছে জানতে চাই যে বারবার যে কথাটি চলে আসছে 20 জানুয়ারির পরে এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা দেখছি অভিশংসনের একটি ব্যাপার চলে আসছে, এটিকে এত সহজ, এই যে একটি শক্তিশালী একটি গণতান্ত্রিক দেশ, সেখানে এত সহজেই কি প্রেসিডেন্টের এত মুখের কথাতে কি এটি হতে পারে? না, প্রেসিডেন্টের ওয়ার্ল্ড ইজ ভেরি সিরিয়াস। প্রেসিডেন্ট FBI ডিরেক্টর, সে তো ধরেন ইন্টারনাল ইনভেস্টিগেশনের চিফ, তারে প্রেসিডেন্ট একে যদি বলে যে লেট হিম গো, দ্যাটস এ ডিরেক্ট ইন্টারফারেন্স, দিস ইজ কল্ড অবস্ট্রাকশন অব জাস্টিস। এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো দেশে গণতান্ত্রিক দেশের প্রাণবায়ু হচ্ছে রুল অফ ল, রুল অফ ল। এখন এইটা তারা ওইটা বলা, সে সেইটা শোনে নাই, তারপরে তারা ফায়ার করে দেয়, ইট কুড বি ইন্টারপ্রেটেড দে ওই কারণেই তারা ফায়ার করা হয়েছে প্রেসিডেন্টের অবদান। একজন আছেন, আমি যদি প্রশ্নটি নিয়ে নিই অ্যাটর্নি শেখ সেলিম, তারপরে আপনার কাছ থেকে আমি আসতে চাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি জাহিদ ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। আচ্ছা জি বলুন স্যার, এর কাছে আমার প্রশ্ন, আমি আন্ডার 16 থাকতে আমি আমেরিকাতে আসছিলাম, আসার পরে আমি লিগেল হয়েছি স্পেশাল জুভেনাইল কেসের মাধ্যমে, আমি এখন ইউএস সিটিজেন, আমাকে আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করতে পারবো? ইয়া অফকোর্স, ইউএস সিটিজেন যেভাবে হন না কেন, আপনি আপনার ফাদার প্যারেন্টের জন্য অফকোর্স অ্যাপ্লাই করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিমা, আপনি শেষ অংশটুকু। শেষ অংশটা বলছি যে এইটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার, অবস্ট্রাকশন টু জাস্টিস, দিস ইজ এ সিরিয়াস ক্রাইম। আপনার যে কোনো প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে না, প্রেসিডেন্টকে কনস্টিটিউশনালি ইম্পিচ করা যায়, অভিশংসন করা যায় যদি কেউ ইজ গিলটি অফ হাই ক্রাইম অ্যান্ড মিসডিমিনার। So obstruction to justice is serious. He is diverting the course of law into a different directions. He is trying to save a criminal or a offender and a very sensitive information niye sutarang ebong tasala what tar arakta byapar hocche je Trump campaign ebong Russian connections, Trump er nijer bhitore jorito জড়িত। একটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার নাম শুভ, আমি নিউ থেকে বলছি। জি বলুন। আমার কোশ্চেন অ্যাটর্নি সাহেবের কাছে, আমার এক কাজিন এখানে একজন আমেরিকান সিটিজেনের সাথে বিয়ে হয়েছিল, বাট এক বছরের মধ্যে ওদের ডিভোর্স হয়ে যায়। তো এখানে যে ছেলেটি থাকে সে কিন্তু অ্যাপ্লাই করে ইন্টারভিউর জন্য, বাট তাদের একটা ছেলে আছে যে ছেলেটা মায়ের সাথে থাকে, আর সে তো বাই বর্ন মানে আমেরিকান সিটিজেন না, কারণ ওর ফাদার তো সিটিজেন। তো ওই ছেলে কি এখানে আসতে পারবে কিনা, বাংলাদেশ এম্বাসিতে একটা পাসপোর্ট গেইন করে? শিওর আসতে পারে, যে যদি আমেরিকান সিটিজেনের বাচ্চা বা মানে যদি কোনো ছেলে মেয়ে দেশের বাইরেও জন্ম হয় তা বাই অপারেশন অফ ল তারা আমেরিকান সিটিজেন বাই বার। হ্যাঁ, ওর সাথে ওর মা আসতে পারবে? ওর না, ওর সাথে ওর মা আসতে পারতো না, ছেলে আসার পরে যদি ছেলে 21 বছর বয়স হলে মার জন্য পিটিশন করতে পারবে। সো মা আর বাবার সাথে ছেলের কোনো প্রকার কমিউনিকেশন নাই, এখন এটা প্রুফ করবে কিভাবে যে ওর ফাদার আমেরিকান সিটিজেন, কারণ ওদের মধ্যে অলরেডি ডাইভোর্স হয়ে গেছে বাবার মধ্যে। সেইটা একটা ঝামেলার ব্যাপার আছে, তার কারণ প্রমাণ করতে হবে যে ওই বাপের পাসপোর্ট লাগে যে ওইখানে ছিল, তারপর বার্থ সার্টিফিকেট লাগে, আর ফাদারের যদি অনেক ক্ষেত্রে তারা ফাদারের না পাইলে ফাদারেরও পাসপোর্টের জন্যে ফর্ম টার্ম সাইন করতে হয়, সেগুলো যদি না করে তাহলে ইউজুয়ালি পাসপোর্ট ইস্যু করা হয় না। সো সেক্ষেত্রে ফাদারের সাথে কোনো কমিউনিকেশন নাই, দ্যাটস দ্য প্রবলেম।
সেটাই প্রবলেম, হয়তো ফাদারের সাথে কমিউনিকেশন করা উচিত, ফাদার হয়তো তার ছেলের ওয়েলবিং বা ওয়েলফেয়ারের জন্য আজকে না হলে ভবিষ্যতে কনসার্ন হতে পারে। সো সেক্ষেত্রে ডিফিকাল্ট, তার কারণ প্রমাণ করতে হবে যে সে এই ফাদার আমেরিকান সিটিজেন, এটা তারই বাচ্চা। সো সেটার প্রমাণ সাপেক্ষ ছাড়া তারা ওই কনসুলার বার্থ সার্টিফিকেটও ইস্যু করে না, পাসপোর্ট ইস্যু করে। পাসপোর্টে এবং আপনাদের এই ধরনের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য কিংবা সংগ্রহ করার জন্য ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা আমাদের অনেকে ফেসবুকে যোগ দিয়েছেন, আব্দুর রহিম, সেই সাথে সুমনা, সবাই বলছেন টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন, এবং সেই সাথে হাসানুজ্জামান হাসানের কাছে আমি আসব, অনেকে ফোনের লাইনে আছেন, আমি সেই প্রশ্নগুলো নিয়ে তারপরে আসতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসান জামাগা থেকে বলছি। আমি অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আর কি। প্রশ্নটা হলো যে যারা ইংরেজিতে খুব দক্ষ না, তারা সিরিজের পরীক্ষা দিতে গেলে উনি একটু আগে একটা উত্তর দিয়ে উত্তরে বললেন যে বাংলায় পরীক্ষা দেওয়া যাবে ইন্টারপ্রেটারের মাধ্যমে, তো এক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে, তো ডাক্তারটা কি ওনার পিসি দিবে নাকি অন্য কোনো স্পেশালিস্টকে দিতে হবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে F2-1 যারা আমার এক লোকের যে ওনার ছেলের বুক আউটে চাইছে আর কি দেশ থেকে, তো প্রায়োরিটি ডেট ছিল নভেম্বর 2015, এবং এখন রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে চলছে জুলাই 15 চলছে, মানে কাজ চলছে আর কি, তো আপনাকে আর কয়েকদিন এবং অপেক্ষা করতে হবে, এবং কন্ডিশনের সাথে যে লার্নিং ডিসএবিলিটির কানেকশনটা এস্টাবলিশ করতে হয়, সেক্ষেত্রে যে সমস্ত ডক্টর এগুলো করে বিশেষ করে সাইকিয়াট্রিস্ট নিউরোলজিস্ট ইজ বেটার। ওকে, আর আপনার যেটা প্রায়োরিটি ডেট চলছে, আপনারা ডেফিনেটলি ন্যাশনাল ভিসা সেন্টারতে নোটিস পাবেন সব কাগজপত্র জমা দেওয়ার জন্য, আর যদি সব দিয়ে থাকেন তা আপনার ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। এটা খুব বেশি দিন লাগে না, আপনার 3-6 মান্থের মতো সব কাগজ দিলে তারপরে ডাকে ইউজুয়ালি। আচ্ছা, দর্শক বলে রাখতে চাই, একজন প্রশ্নের উত্তর যখন দিচ্ছেন আপনাদের সুবিধার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তারপর জিজ্ঞেস করলে তারপরে আপনার প্রশ্নটি করতে পারবেন, এবং অবশ্যই স্পিকার এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছি। জি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, আমাদের একবারে প্রশ্নটি করুন, তারপরে আপনি প্রশ্নের উত্তরটি শুনুন। ওকে, আমি তানিয়া বলছি ফ্লোরিডা থেকে। জি, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি, ছোট ভাই, 2012-এ, তখন ওর বয়স ছিল, তখন তার বয়স ছিল 20 ইয়ার্স। তো এখন মানে আমার কি করণীয়, আমার আব্বু আম্মু আবার ওরা গ্রিন কার্ড, ওরা আছে ওরা এখানে ফ্লোরিডাতেই, এখন ওরা কি অ্যাপ্লাই করবে না যে প্রসেসিং আছে ওটাতেই চলবে? আপনার বাপ মা এখন যদি গ্রিন কার্ড হয়ে করে খুব একটা ডিফারেন্স হবে না, সো আপনারটা কন্টিনিউ করতে পারেন। আর 25 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, তো ভাই বোনে অ্যাপ্লাই করলে ফ্যামিলি নিয়ে ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনার ভাইয়ের কোনো ক্ষতি হচ্ছে না, জীবনে ক্ষতি হচ্ছে না, বা অন্য কোনো ডিসিশন থাকলে সেটা অগ্রসর হইতে পারে। এবং তানিয়াপা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি ফ্লোরিডা থেকে প্রশ্ন করেছেন। হাসানুজ্জামান হাসান, আপনার কাছে আসতে চাই। অ্যাটর্নি শেখ সেলিম যেমনটি বলছিলেন যে অভিশংসনের একটি বিষয় আমরা বারবারই শুনতে পাচ্ছি, বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমে আসছে কথাটি, আপনার দৃষ্টিতে এটি কি সম্ভব কিংবা এই ধরনের আশঙ্কা কি আদৌ তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, মানে এটা আমরা শুরু থেকেই মানে বুঝতে পারছিলাম কিছু একটা হবে, কিন্তু প্রমিস বলি, এত তাড়াতাড়ি এটা হবে বা এত তাড়াতাড়ি যে এইরকম একটা গ্যারাকলে পড়বে, একটা প্যাচের মধ্যে পড়বে, এটা ভাবতে পারি নাই যে
এখন কিন্তু সরাসরি ওনার নাম এসে গেছে, ট্রাম্পের নিজের নাম। কিছুদিন আগে আমরা রজার স্টোন, কার্টার পেজ, মাইকেল ফ্লিন, এই এদের নামগুলো শুনছিলাম, যারা ধরেন জ্যারেড কুশনার তার জামাই। ট্রাম্পের নামটা কিন্তু কম আসছিল যে ওরা জড়িত, ট্রাম্প জানতো কি না জানতো। এখন দেখেন এই লাস্ট তিন দিনের ঘটনা দেখেন, ট্রাম্প ডাইরেক্ট ইনভলভ হয়ে গেছে। তো আর এই দেশটা এমন আছে, আপনি যেমন আপনার কাছে এরকম মনে হচ্ছে যে এত পাওয়ারফুল, এত এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা এদের কাছে কান্ট্রি ফার্স্ট, এদের কাছে দেশ ফার্স্ট, যেটা রিপাবলিকান পার্টি এদের কাছে দেশ ফার্স্ট হবে, তারপরে প্রথম, তারপরে আপনি পার্টিকে দেখবেন। আমরা যেমন আগে আমাদের নেতা বা নেত্রীর কথা চিন্তা করি, এরা এইভাবে দল কেন্দ্রিক চিন্তা ভাবনা, সেটা এদের ওই যে আমরা যেটা জানি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এদের দেশ নাম্বার ওয়ান। তো এইটার জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। আমার মনে হয় এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইন্টারফারেন্স কমির সঙ্গে, তার কারণে আপনার আগে যখন কমিরে ফায়ার করা হয়েছে, আপনি দেখছেন অনেক সেনেটর, অনেক কংগ্রেসম্যান সবাই বলছে যে টাইমিংটা ভেরি ডিস্টার্বিং, বহু লোকে বলছে। তারপরেও অনেকে, যেমন অনেকে গ্রাহাম বলছে নোট স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করার টাইম আসে নাই, কিন্তু পরে আজকে যে নিউজ বেরোয়েছে যে কমিরে ডাইরেক্ট বলা হয়েছে লেট ফিলিন গো, ইজ এ নাইস গাই লেট ইম গো, এটা বন্ধ করে দাও, দ্যাটস এ ডিরেক্ট ইন্টারফারেন্স, দ্যাট কুড বি এ অবস্ট্রাকশন অব জাস্টিস, ডিরেক্ট ইন্টারফারেন্স। তারপরে তার কমির ফায়ারিং কমি শোনে নাই, প্রেসিডেন্ট ক্যান হায়ার ফায়ার এনিবডি, সেটা প্রেসিডেন্টের জন্য প্রবলেম না, কিন্তু অনেক সময় কোন কজে হায়ার করছে, দ্যাটস কুড বি ভেরি ক্রুশিয়াল। আমার মনে হয় একটা জাংশার প্রায় চলে আসছে আর ডেভেলপ হচ্ছে যে রিপাবলিকানরাও তার এইটা ঠেকায় রাখার পর, তার মানে পার্টি লাইন ক্রস করার সময় এসে গেছে, যদি এই ফিলিনের ব্যাপারটা অবস্ট্রাকশন অব জাস্টিসের ভিতরে পড়ে, ইট মাইট নিড এ ফার্দার ইনভেস্টিগেশনস, হয়তো আপনার সিনেট কমিটি, এ কংগ্রেশনাল কমিটি হয়তো কমিরে ডাকিয়ে ডেপোজিশন নেওয়ার চেষ্টা করে, সে অলরেডি মিনসান ইন্টেলিজেন্স কমিটিতে যাইতে চায়নি, বাট এখন সুবিনা ইস্যু হইতে পারে তার ইয়ে হওয়ার জন্য। সেইটা একটা বড় ব্যাপার। আর জাস্টিস ডিপার্টমেন্টেতে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করলে তখন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হবে, এগুলো একটু টাইম কনসিউমিং ব্যাপার। ইনভেস্টিগেশন র্যাপ আপ করে তারপরে একটা রিপোর্ট আসা ইন্ডাইটমেন্টের জন্য হাউস অফ কংগ্রেসে পাঠানো, ইট উইল টেক টাইম। হাসান, হাসান, আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে আজকে সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের যে সম্পর্কটি, বিশেষ করে নেটো, সেই সাথে সিরিয়া, সেই সাথে আবার আরেকটি বিষয় উদ্বেগের বিষয় যে তুরস্কের যে কুর্দি যোদ্ধারা, যাদের এগেনস্টে হচ্ছে তুর্কি সরকার, তাদের আবার এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অস্ত্র দিয়ে সহায়তা করবে সিরিয়াতে আইএস দমনে তাদের সাথে। এই যে একটি রসায়ন সম্পর্কের একটি আমি বলবো, এবং তুরস্কের খুব মানে যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ মিত্রই বলা যায় তুরস্ককে, এই প্রেক্ষাপটে এই বৈঠক, এই সংবাদ সম্মেলন আপনার দৃষ্টিতে ব্যাখ্যা? তুরস্ক তো দেখেন একটা মুসলিম কান্ট্রি, বাট এরদোগান ধীরে ধীরে কিন্তু একটা অটোক্রেটিক স্বৈরশাসনের দিকে গেছে। মাইকেল ফ্লিনের সাথে তাদের ডিলটা ছিল যে গোলানকে দিতে হবে, যিনি পেনসিলভেনিয়াতে আছেন। তো আবার আপনি দেখছেন ওইখানে আর্মিরা যখন ফেল করলো, কিভাবে মানুষের চাকরি যাচ্ছে, কিভাবে মানুষকে পানিশমেন্ট দিচ্ছে, ও একটা। আর ট্রাম্পের এইটার চেয়েও বড় জিনিস যে ট্রাম্পের ওইখানে বড় বিজনেস আছে। আপনি দেখেন মুসলমানের বিরুদ্ধে এত এত কিছু করার পরও সে ফার্স্ট ট্রিপ করতেছে সৌদি আরবে, তো এগুলি এটা তার পুরো ইন্টেনশনাল একটা ট্রিপ, এবং সে এটা বিজনেস মোটিভেটেড, সে আসছেই এইভাবে। সে চিন্তা করছে যে আমি আমার রিয়েল এস্টেট বিজনেসটা যেভাবে করি, প্রেসিডেন্সিও সম্ভবত একই রকম, মানে আমি একটা লোকের সাথে নেগোসিয়েশন করব, বার্গেন করব, কিছু একটা ছাড় দিলাম, আমার হয়ে গেল। উনি ঠিক প্রেসিডেন্সিটাকেও এইভাবে মনে করছেন, কিন্তু আসলে না। তো আমি মনে করি আপনার একটা কনফ্লিক্ট, আপনি যেটা বলছেন যে ওই যে কুর্দি যে বাহিনীদেরকে যখন এরা এটা দিবে, এটা নিয়ে একটা কনফ্লিক্ট হবেই, কারণ ওই এর সাথে এরদোগানের সাথে কিন্তু একটা অত্যন্ত সুসম্পর্ক ইয়ের আপনার পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্ট, যার কারণে তার এই সফর। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে স্পিকার রায়ান, পল রায়ান, উনি এখনও চুপচাপ আছে, কালকে একটা খুব হালকা
ধরি মাছ নাছুই পানির মতো একটা স্টেটমেন্ট দিয়েছে। তো এখন টাইম আসছে, এইটা কিন্তু এই যে উনি বলছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন নিরপেক্ষ একটা বডি যে গঠন করতে হবে, এইটা কিন্তু স্পিকারের কাছ থেকে আসতে হবে, এবং এইটার আমার মনে হয় এখন একটা প্রেশার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ব্যাপার হচ্ছে কি, কুর্দিস্তের ব্যাপার, যেমন ধরেন একটা একটা এলাকা আছে মানে ইসে টার্কিতে, যা টার্কি ইরান ইরাকের একটা বিরাট অংশ নিয়ে কুর্দিস্তানের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সো টার্কি হ্যাজ লট অফ প্রবলেম কুর্দিসদের সঙ্গে, এই জন্যই, এবং টার্কি ভুলে গেলে চলবে না যে টার্কির একটা বিরাট গুরুত্বপূর্ণ অবস্থান আছে যুক্তরাষ্ট্রের সাথে, একালো মিত্র, দ্বিতীয় হচ্ছে তারা নেটো মেম্বার। আপনার মিডল ইস্টে সব কিছু করতে হলে টার্কির কোঅপারেশন খুবই ক্রুশিয়াল। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে হয়তো আইএসরে ঘায়াল করার জন্য, কিন্তু খুব আর্মিং করা, হেভি আর্মিং করা কুর্দিসদের, সেটা নেটো এগেনস্ট, তার মানে ইরাক ইরাকও এগেনস্টে, সো সেক্ষেত্রে প্রবলেম আছে, সেক্ষেত্রে প্রবলেম আছে, যে অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার আর কি। আর তাছাড়া এই আমেরিকান ইন্টারেস্ট মিডল ইস্টে বিরাট, আপনার গালফ কান্ট্রিগুলো আছে, সুন্নি কান্ট্রিগুলোতে, তারপরে সৌদি আরবের সাথে এদের সম্পর্ক বহু বছর আগের, আপনার যে সময় টুইন টাওয়ারে আঘাত হয়েছে সেই সময় আকাশে কোনো প্লেন উঠতেছে না, তবুও লাদেনের আত্মীয় স্বজনরে প্রেসিডেন্ট মানে ইয়ার লিফট করে পৌঁছে দিছে, চার্টার প্লেনে করে বুশ পৌঁছে দিছে। সো দেয়ার ইজ এ সিরিয়াস সম্পর্ক ওদের সাথে, এটা আজকের না বহু আগের, এবং আমেরিকার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, জিওপলিটিক্যাল ইকোনমিক ইন্টারেস্ট রক্ষা করার জন্য মিডল ইস্ট ওই সমস্ত কান্ট্রিগুলোর গুরুত্ব আমেরিকার কাছে খুব বেশি, খুব বেশি, এবং কখনই তুরস্ককে ওইভাবেই সবসময় কাছে রাখতে চাই যেভাবে যুক্তরাষ্ট্র চায়। একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি মোরশেদ বলতেছি ব্রুকলিন থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নি সাহেবের কাছে, আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2004, কিন্তু ওনাদের বাচ্চাদের বয়স 21 উপরে হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে CSPA, যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টে, কত বছর পর্যন্ত ওরা ভিসা দিতে পারে? ভাই ওইটার ক্যালকুলেশন একটু ভিন্ন, কত বছর পর্যন্ত ভিসা দিয়ে নেয়, কে CSPA এর আওতায় যদি পড়ে এবং ভিসা দেওয়ার সময় যদি 21-এর নিচে থাকে তাহলে, তাই ওই ক্যালকুলেশনটা একটু ভিন্ন। আপনার আমি সহজভাবে বলে দিই, যদি যতদিন অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকে, আপনার 2004 অ্যাপ্লাই করেছেন, এটা যদি 2012 ধরেন অ্যাপ্রুভ হয়েছে, তাহলে 2004 তে 2004 8 বছর বয়স বিয়োগ যাবে। তো ওই বিয়োগ যাওয়ার পরে ছেলের বয়স 28 বছর হইলে, এই 8 বছর বিয়োগ করলে তার বয়স হয়ে দাঁড়াচ্ছে 20 বছর, সুতরাং তাইলে সে ভিসা পাবে। আপনার ওই ক্যালকুলেশনে প্রতিটা কেসের ডিফারেন্স, ঠিক আছে? কেস টু কেস। খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন। অ্যাটর্নি শেখ সিনেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একজন আছেন, সেই প্রশ্নটি নেওয়ার আগে আমরা বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa, সেই সাথে বুধ বৃহস্পতি একই সময় সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত সরাসরি আপনাদের সাথে থাকবে টিবিএন 24 টেলিভিশন। কে আছেন আমাদের সাথে? কে আছেন, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন বলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা মতামত সেটি বলবেন। কে আছেন, লাইনটি হয়তো কেটে গেছে। হাসান জামান হাসান, আপনি যদি যোগ করতেন এই তুরস্কের বিষয়ে, বিশেষ করে আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই তুরস্কের প্রেসিডেন্টের সাথে যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক সেটি ফলপ্রসূ হয়েছে আইএস দমনে, যেটি নিয়ে কিন্তু কানাঘুষা চলছিল যে আইএসের ব্যাপারে। আচ্ছা, আরেকজন যোগ দিয়েছেন, আমরা আসবো। আজ কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে যাচ্ছে। আর আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সেহেতু আমরা আর কোনো প্রশ্ন হয়তো নিতে পারবো না। হাসানুর জামান হাসান, আপনি যদি উপসংহারে বলেন। দেখেন, আইস সার্বিক পৃথিবীতে একটা বড় সমস্যা, এটা তো আমরা দেখলামই। তো উনি একটা, ফার্স্ট অফ অল, একটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে
প্রেসিডেন্টদের মিটিং খুব কম হয়, পররাষ্ট্রমন্ত্রী মিটিং করবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে, ফরেন সেক্রেটারির সাথে, এটা একটা অ্যাবসার্ড ঘটনা। উনি হঠাৎ করে বলল যে আমাকে টেলিফোনে পুতিন বলছে, আমি কি না বলবো? ইয়েস, আপনার অ্যাডভার্সারি তারা রাশিয়া, আপনি অবশ্যই না বলবেন, ওরা প্রপার চ্যানেলে আসবে। আপনি রাশিয়ার সহযোগিতা নেন, তুরস্ক আছে, এদের সহযোগিতা আপনি নিতে পারেন, কিন্তু আপনি সরাসরি হোয়াইট হাউসে নিয়ে আসলেন এবং একজন অ্যাম্বাসাডারকেও নিয়ে আসলেন। হ্যাঁ, কি আগে আসে নাই? অবশ্যই আসছে, সেটা রাষ্ট্রের উপর নির্ভর করে। আর আপনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখার আগে নিয়ে আসলেন হাসি মুখে ওনার ছবি, ওনার সাথে আপনি স্ট্র্যাটেজিক অনেক কথা বলছেন এবং এখানকার কোনো গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিলেন না। এবং সানডে টক শোগুলোতে দেখবেন ওনারা রিপাবলিকান কাউকে পাঠায় নাই এবং হোয়াইট হাউসের কেউ আসে নাই, তাদেরকে মানা করছে, কারণ তারা জানে না আমরা কি বলবো। তো এই যে ধোঁয়াশার মধ্যে, এই ধোঁয়াশা থেকে আমেরিকার মতো জায়গায় এটা সম্ভব না। সেলিম ভাই বলছেন এখানে প্রত্যেকটা মুভমেন্ট প্রেসিডেন্টের একটা মুখ হাঁ করলে এইটারও একটা মিনিং এখানে দাঁড়ায়। তো এখানে হাইডিং করার কিছু নাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কেউ যদি আমাদের সাথে ফোনে না থাকেন তাহলে আমরা দুজনকে ধন্যবাদ দিয়ে দিব। একজন আছেন এবং এটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের শেষ ফোন কল, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি বলুন। আমার নাম সুমন, আমি কুইন্স থেকে বলছিলাম। আমার প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে। আমার এক ফ্রেন্ড এখানে ওয়াইফের থ্রুতে গ্রিন কার্ড পেয়েছিল, সো বাট আনফরচুনেটলি ওদের মধ্যে সেপারেশন হয়ে গেছে। এখন কি ওয়াইফ চাইলে সে গ্রিন কার্ড ক্যান্সেল করতে পারবে? ও কিন্তু 10 বছরের গ্রিন কার্ড পেয়েছে। না, ওয়াইফ ক্যান্সেল করতে পারবে না ভাই। ওয়াইফ ক্যান্সেল করা, একবার অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে ক্যান্সেল করা কঠিন ব্যাপার, ক্যান্সেল হবে না। অসংখ্য ধন্যবাদ সেই সাথে অ্যাটর্নি শেখ সেলিম এবং হাসানুজ্জামান হাসানা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিতে হয় দর্শক আপনাদেরকেও যারা ফোন করেছেন, সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, ফেসবুকেও অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। এবং একই অনুষ্ঠান বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 8টা আমরা থাকব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।